রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিংহের দল আতঙ্কিত নয়। বাস্তবেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিংহের দল পেট জ্বলছে খিদে অথচ খাবার নেই জঙ্গলে অগত্যা খাবারের খোঁজে ঘর ছাড়া তারা বনাঞ্চল ছেড়ে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে সিংহ খাবার খুঁজছে তারা না এটা কোনো সিনেমার দৃশ্য নয় এমনটাই বাস্তবে ঘটে গেল ভারতের গুজরাটে বুধবার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে রাস্তা জুড়ে ঘুরে বেড়াচ্ছে সিংহের দল সঙ্গে রয়েছে সিংহ শাবকও এমন দৃশ্য দেখে আতঙ্কিত আমজনতা ভিডিওতে দেখা যায় গুজরাটের আমরেলি জেলার রাস্তায় পাঁচটি সিংহকে ঘুরে বেড়াতে তাদের মধ্যে দুটি সিংহ শাবকও রয়েছে রাতের অন্ধকারে রাস্তার ধার ধরে হেঁটে বেড়াতে দেখা গেছে তাদের অদ্ভুতভাবেই সিংহগুলো আমজনতার কোনো ক্ষতি করেনি না কোনো সরকারি সম্পত্তি ক্ষতি করেছে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে এলাকার রাস্তার ধরে হেঁটে বন্দর এলাকায় পৌঁছে যায় তারা বন্দরে সিংহের দলকে ঘুরে বেড়াতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা সঙ্গে সঙ্গে তারা বন দপ্তরে খবর দেন খবর পেয়েই বন্দরে হাজির হন বন কর্মীরা উল্লেখ্য ভারতের গুজরাটের আমরেলি জেলাতেই রয়েছে গির অরণ্য আর এই অরণ্যই সিংহদের নিরাপদ বিচরণ ভূমি এদিকে চলতি বছরে সেই অরণ্যে সিংহের সংখ্যা বৃদ্ধি পেয়েছে জুন মাসের পরিসংখ্যান অনুযায়ী সাতশো থেকে সাতশো ত্রিশটি সিংহ রয়েছে এই অরণ্যে বনকর্মীদের একাংশের দাবি জঙ্গলে খাবার না পেয়ে লোকালয়ে বেরিয়ে এসেছে সিংহের দল তবে তারা মানুষের কোনোই ক্ষতি করেনি পরে ফের ফিরিয়ে দেয়া হয়েছে জঙ্গলে এর আগেও এমন দৃশ্য দেখা গেছে গুজরাটে রাস্তায় আটকে পড়েছিল অনেক গাড়ি